সম্মান অনুবেদ সম্পদ অনুবেদ এবং আওয়ালাদ সহ ও মুসলমান এই দুনিয়ায় মানুষ রে আল্লাহ তাকে এমনভাবে সরার আল্লাহর জিকির তাকে সরাইয়া দেয় নমাজ তাকে সরাইয়া দেয় তসবি তাহলিল তাকে সরাইয়া দেয় রোজার তাকে সরাইয়া খালি দুনিয়া 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 খয়া করতেছে কথা দেখি না এই দুনিয়া কোন কৌশলে অবলম্বন করা যায় খেউরে ছোটো বানাইয়া যদি দুনিয়া অবলম্বন করা যায় খেউরে গাত ফালাইয়া মারিয়া যদি দুনিয়াটা অর্জন করা যায় খেউরে আপনার আপনার বিষ যদি সম্পদ অর্জন করা যায় আমার লাগে আমি বড় আমি বড় হওনাজুবিল্লা ও মুসলমান দুনিয়ার সম্পদ যেন তোমার আল্লাহর জিকির তাকে সরাই না রাখে তোমার আওলাদে তোমার আল্লাহর জিকির তাকি যেন হরায়া না রাখে যদি তুমি হরি যাও তাহলে মনে করিও তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে আসো এই জন্য মুসলমান বাবারা আমার বায়ন হল আজকে তুমি নমাজ ভরো না আজকে তুমি জিকির করো না তসবিতা হালিল করো না আজকে গুমরা হাফিজিয়ার মাঠ এত সুন্দর চলসা যেখানে গেলে আল্লাহ পাওয়া যায় আল্লাহর নবী খুশি হন জান্নাত পাওয়া যায় ওই মাজলিসর মধ্যে তুমি আসতে পারলা না তুমি দোকান নিয়ে ব্যস্ত সন্তান নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত হও এখনো সময় আছে সংশোধনা জিন্দগি বদলা দুনিয়ার মহে পড়িও না আবদুল্লাহ জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি আমি একবার স্বপ্ন দেখলাম একজন বৃদ্ধা মহিলা এমন ভাবে সাজিয়া সুন্দর হয়ে বইছে আমি জিকাইলাম বড়ে তুমি করগু ওই বৃদ্ধা আমাকে ডাক দিয়া বলল জিয়া তুমি কি আমাকে চিননাবি হইলাম দুনিয়া জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়া তোমার তাকি আল্লাহ আমার হেফাজত করো দুনিয়া লগে লগে ডাক দিয়া হইল ও জিয়া আমার তাকি যদি বাঁচতে চাও তাহলে সম্পদর প্রতি মহব্বত কমাও দুনিয়ার প্রতি মহব্বত কমাও তাহলে তুমি বাঁচি যাইবাই সম্পদর পিছনে যদি দৌড়াও দুনিয়ার তাকি বাসার কোনো সুযোগ নাই ও বাবাজিরা আমার বাইন আজকে দুনিয়ার মহে পড়িয়া দুনিয়ার মহ মহব্বতে ফড়িয়া সম্পদের মহব্বতে ভরিয়া তুমি বিলকুল আল্লাহ তাকি সরে গেছো একবারও চিন্তা করো না কোন মুহূর্তে তোমার মৃত্যু আইব তুমি কবর বাসিন্দা হইয়া যাইবাই এই জন্য ভাইয়াই নকল আমরা প্রত্যেক কবরও যাওয়া লাগব তুড়া ফিকির করো আমি আমার জীবন এমন জীবন বানাইতাম নবীর তরে হইতো আল্লাহর হুকুম মাফিক প্রতিটা কদম আমার চলত আমার আল্লাহ যেন বেদার হইয়া না যায় আমার নবীর তরিকার খিলাফ যেন না হয় আমি কারোর হিংসা করতাম না আমি খেউর পিছনে কি করতাম না আমি খেউরের পিছনে শুকুলি করতাম না আমি খেউরোর পিছনে বদনাম করতাম না খেউরের সুটো বানাইবার কৌশল অবলম্বন করতাম না বড়োয়ার চেষ্টা করতাম না এবং নমাজ ছাড়তাম না রোজা খাইতাম না মিশা মাতিতাম না এইভাবে যদি চল্লিশ বছর পঞ্চাশ বছরর জিন্দগি খাটাই কবরর জিন্দেগি হবে শান্তির জিন্দগি হৌসবাহান আল্লাহরা আল্লাহ অহংকারী বাবলয়া গুরিও না নमाजও যায় না ইগু নमाजও গেছে গিয়া ইল্লাহ না নাই কিছু জায়গা ই সব ই মানুষ ভাই গেছে নামাজ পড়া বাদ দিলা রিন ইমাম সাহেব পর প্রতি হিংসা ই ব্যাটার করে আমি কিলা নামাজ পড়ি নাই আছে না নাই ও মুসলমান এটা তো মুমিনর কোনা খাজ না এটা শয়তানের খাজ শয়তানে কইসলো কালা না খাইরুম মিনহু আমি তো শ্রেষ্ঠ আমি দামি খওনা দুনিয়ার কোনো মুমিন বলতে পারবে না আমি শ্রেষ্ঠ আমি দামি বরং এটা শয়তানোর কথা কোনো মুমিনোর কথা হতে পারে না খাওনা উজুবিল্লা মসজিদ গিয়া হইবা আমি বরং ওয়াজ গিয়া হইবা আমি বরং দোকানও গিয়া কই ভাই আমি বড় এমন বেমার তোমার কলবর মধ্যে রাখিও না যদি তুমি রাখো তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম খাও না উযুবিল্লাহ অহংকার নিয়া যারা সমাজের মধ্যে চলে এদের ঠিকানা খানো জাহান্নাম কবাজিরা আমার ভাই না হল বড় 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 অহংকারী লইয়া গুরিও না এটা শয়তানের কাজ আসলো আল্লাহ যখন ওয়াদার ফেরেস্তা করলো রে সেজদা করো তখন সব ফেরেস্তায় সেজদা করলো শয়তানে করলো না তো আল্লাহ জিকাইলা কিতা কারণে ফললে না ওইসা না খাই রমেন হু আমি শ্রেষ্ঠ আমি দামি দাবি খালাক্তানি মিন্নার ইংবা খালাক্তা মিন তিন আমারে তুমি আগুন দি বানাইলায় এরে আপনি মাটি দি বানাইলায় আমি তো তার চাইতে দামি কিলা তার কাছে মাতানো তো করমো খাও না উজুবিল্লা আল্লাহ কিতা কইসন ফখরুজ ফাইন না কারাজিব বারো বরদুত আমার জান্ন তো তোরার দেখা নাই খাও না উজুবিল্লা জোরা করে খাও না উজুবিল্লা ও মুসলমান আমি বড় আমি দামি আমি সম্মানিক আইজো যদি তুমি পৃথিবীর মধ্যে যাও তাহলে তুমি মনে করিও না তোমার হাসর হবে এই জন্য আমি বড় আমার মতো বড় কেউ নাই আমি মাদ্রাসার লিডার হইতাম আমি কমিটির লিডার হইতাম আমি মহল্লার লিডার হইতাম আমার গোষ্ঠী বড় আমার ফুড়িং বেশি আমার গোষ্ঠী বড় আমার টাকা বেশি সম্মান বেশি আমি বড় এই অহংকারী নিয়েও বানা। আমরা অহংকারমুক্তও জীবন যেমন বানাইতাম হাতুটা বলেন ইনশাল্লাহ ও মুসলমান যখন তুমি অহংকার মুক্ত জীবন বানাইলে গিবত মুক্ত জীবন ছোট করা মানুষের ছোট করা মুক্ত জীবন ইটার তাকি আপনি বাসি যাইবায় মানুষের গিবত চুকলিত থাকি যখন আপনি বাঁচি যাইবায় হিংসা খরাত তাকি বাঁচি যাইবায় দুঃশনী করার থাকি বাঁচি যাইবাই সব বাসিয়া যখন আল্লাহ আল্লাহর জিকির শুরু করবায় আল্লাহর নবীর তরিকায় চলা শুরু করবায় তোমার দন সম্পদেও আর তোমার সন্তান সন্ততিও যখন আল্লাহর জিকির থাকি তোমার সরাই তো নাই তুমি আল্লাহ বুকি হইবাই ওই পৃথিবীর মধ্যে তুমি হইবে শ্রেষ্ঠ মানুষ হও আল্লাহ তুমি যখন কবর যাইবায় তোমার তোমার কবর হবে বাগান আল্লাহ পাক তোমার কবরটারে জান্নাতুর বাগান বানায়া দিয়া তোমার কবরের মধ্যে আখিরাতের জিন্দেগি কবরের জিন্দেগি আল্লাহ উচ্চ মুকাম তোমারে দিয়া দিবা জুরে করে হও সুবহানাল্লাহ তো বাবাজিরা আমার বায়ান হল আল্লাহর এশ নবীর মহব্বত আমরা কলব ফায়দা করে দিতাম আর যখন আমরা ফয়দা করে দিমু আর ধন সম্পদের লোভ যখন খোবাই দিমু তখন দেখবা অটোমেটিকলি এই সমস্ত গুণাত তাকে আপনে পাসি যাইবায় কথা ঠিক কি না বাবা জিরা সামান্য যে কি ঘর লা ই ল ক হেল্লা কটা বন্ধটাই আ ই ল ক লা লা اِلَّا اللَّهُ جُرَّةً جُرَّةً لَا إِلَٰهَ إِلَّا الله, اللَّهُ 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 كِيَا مُبَارَك نَامَه اللَّهُ اللَّهُ عَاشِقُكَ كَامْ الله, اللَّهُ اللَّهُ كِيَا مُبَارَك نَامَه اللَّهُ اللَّهُ عَاشِقُكَ كَامْ لَا إِلَٰهَ

আমরা হিংসা করতাম না গিবত করতাম না হাত উঠায় ইনশাল্লাহ

গুনা তুমি বাজার উপরে গুনা খড্ডায় তুমি খাতার তলে গুনা খড্ডায় তুমি মন খড্ডায় দুনিয়ার কেউ তোমার গুনা দেখে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম ইয়ালাম বি আনাল্লাহ ইয়ারা ও বান্দা তুমি কি অবগত নই আমি যে সব কিছু দেখি আর মুসলমান বাবারা আপনি যখন লেফর তলে বইয়া সিনেমা দেখবা নাটক দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখুন নিনা দেখুন না দেখোন না দেখোন না ও বান্দা তুমি তোমার জবান বন্ধ করিয়া তোমার এই দুইটা টুট বন্ধ করিয়া জিব্বা লাড়াইয়া লাড়াইয়া কোনো খারাপ পরিকল্পনা করো গুনার পরিকল্পনা করো দুনিয়ার কেউ যদি দেখে না আল্লাহ পাকে দেখিল আল্লাহ তুমি কি জানো না তুমি যে গুনাহ কর্ডায় আমি সব কিছু দেখি আর ও মুসলমান আল্লাহর দেখার তা কিচ্ছু ছুটবে না এই জন্য তুমি দুনিয়ার যেখানে গিয়া গুণা করো না গিয়া তুমি দুনিয়ার যেখানে গিয়া ষড়যন্ত্র করো না কেন দুনিয়ার কেউ যদি না দেখে আল্লাহ পাকে দেখিল তুমি যেখানে কেন ওই জায়গায় সাক্ষী দিব তুমি যেখানে গিয়ে অন্যর ক্ষতি করার চেষ্টা করবা ওই কোন আল্লাহর দরবার সাক্ষী দিব একজন মারার প্ল্যান বানাইছো কোন জায়গাত বইয়া ওই জায়গায় আল্লাহ পাক করে গেছে সাক্ষী দিয়া দিব কথা দেখি না কোরআনে কারিমার ভিতরে আল্লাহ পাক বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা কিয়ামতের দিন ওই জমিন আল্লাহর দরবার সব প্রকাশ করব আমার আমার ফিটির মধ্যে তোমার বন্দায় অমুক জায়গাত জিনা করছে অমুক জায়গাত বইয়া চুরি করছে ওখানো নমাজ চাড়িছে ওখানো বইয়া মিসামাতিছে ওখানো আপনার অন্যর ক্ষতি করার চিন্তা ফিকির করছে এইভাবে জমিন সব কিছু আল্লাহর দরবার প্রকাশ করে দিব আল্লাহর অর্ডার হইব জমিন সব প্রকাশ করি দে তাহলে একটাও বাতুনির আর কোন লাইনে ছিল বাবা না না একটাও বাতুনি থাকবে না এই জন্য জীবন তার সংশোধন বানাইয়া আল্লাহর এস কোন বীরপতি মহব্বত কলব ফয়দা করিয়া ধন সম্পদর মহব্বত কম ফরমাও আওলাদর মহব্বত খমায়া আল্লাহর মহব্বত খলব ফায়দা করো সাহাবাই কেরাম অকলর যেইভাবে আল্লাহর স্কোর প্রতি মহব্বত ছিল এইভাবে আপনি আমি যদি অনুসরণ করিয়া যাইতে পারি দুনিয়া তো কামিয়াব আখেরাতের মধ্যেও কামিয়াব